এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস। যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে তাহলে কোনো সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। শুনেন একটা হাদিস বর্ণনা করতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো তিনি বলতেছেন এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস, যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে তাহলে কোনো সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। শুনেন একটা হাদিস বর্ণনা করতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে যে তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বোঝেন, আমরা অনেক সময় উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না, তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, কি নাম, আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে, যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাওনি, তুমি আমার নিয়তে জীবন দাওনি। তুমি আরেকজনকে ডাকা হবে, কি করেছো? আল্লাহ আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খরচ করেছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। তিন নম্বর ডাকা হবে একজন আলেম, দাড়ি টুপি, কি করেছো? জ্ঞান অর্জন করেছি আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা বলছো, এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দাই, বড় কারি, বড় হাফেজ, বড় মৌলানা বুজুর্গ বলে, এই জন্য করেছো। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি, যার অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে, প্রচুর জানেন আমল নাই এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে, শুধু অজ্ঞ মূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল, অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই আয়ামে জাহেলিয়াতে যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, জানানো যে আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল আমরা মনে হয় সেটা রাখতে পারছি না। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনার কলিজার মধ্যে হবে না। আর যা চলছে একে অপরের নামে গীবত, সমালোচনা, তোহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াস, এগুলো দিয়ে দিন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি, ইউটিউবেও দেখেন নাই। যারা দেখবেন সেজদায় রাতের বেলা কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর পথে মেহনত করছে, আপনি চিনেন না তাদেরকে, দেখেন নাই কখন। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি এটা করি, এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, তখন এসে বকা দেয়নি, এমনি বকা দেয়নি, প্রচন্ড বিব্রত বোধ করি আমরা এগুলোতে। এগুলো মনে নূর নষ্ট করে, মনের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে আধ্যাত্মিকত্ব আছে সেটা নষ্ট হয়ে যায়। এগুলো আলেম ওলামা আমাদের শোভা পায় না, এই কাজগুলো করবেন না। জানা অনুযায়ী আমল থাকতে হবে। দেশের ওয়াজ মাহফিল গুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, এক ঘন্টা আলোচনা করবেন,
একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বোঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কিচ্ছা কাহিনী আর গালগল্প করলে হবে? মনে করেন একটা কথা বলেন, মনে করেন আমি এখানে এক ঘন্টা কথা বলবো, কথার কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, আরে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা কস্টিং আছে। মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল, কথার কথা। তো প্রত্যেক এক মিনিট দুই মিনিটের জন্য, প্রত্যেক দুই মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1,000 টাকা, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই দুই মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? না এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো, গাল গল্প করবো? এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত, যদি আমি আমানতের খেয়ালত করি তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না, যারা পারছি তাদের সংখ্যা খুব কম। এবং দেখবেন দিন দিন, ডে বাই ডে আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। এগুলো আসছে। অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জোর আপনাকে সঠিক একটা একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহাত দেখার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়েই শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুকিং করে, গুগল করে আপনি সব পাবেন না, আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। আর এই সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করেন। খুব ডিফিকাল্ট সময় চলছে এখন, এই যে অনলাইনে যুগ, ইহুদি খ্রিস্টানের মাধ্যমে এগুলো, কিন্তু ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা থামলাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই, এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়ে গেল। এই করে করে অনেক আলেমের ক্ষতিও করা হয়েছে, এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না, পারবেন? পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুড়ে ফেলে দেই। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে, অতি উৎসাহ দেখাই, অতি আবেগ দেখাই, অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার আপনার জন্য সেফ, আপনি আপনার সম্পদ মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন, আর ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাতামাতির প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন, দেখছেন না? ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক, যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক দিনের খেদমত কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা যোগ্য না হই দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানুন যে আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দিনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি কোনো সমস্যা নেই, নিজেকে নিজের উপর বার্ডেন করে নেবেন না, যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে মেধা, অর্থ সম্পদ, জ্ঞান, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা, এইটাকে দিনের জন্য কাজে লাগান। এই যে মাহফিল, শোনেন, যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে, কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা হবে, সিলেবাস প্রণয়ন করে দেওয়া হবে, সিলেবাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, ইসলামের হিস্ট্রি থাকবে, অর্থনীতি থাকবে, সব থাকবে, একই সাথে ইংরেজি, সায়েন্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থাকবে। একটা সুন্দর সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন, রিটেন নেন, আবার ভাই বানেন, আবার রিটেন নেন, আবার ভাই বানেন, ক্যাডারে বের করি না, আমি ক্যাডার বিসিএস ক্যাডারে বের করি না, এইভাবে আপনি সারা দেশে 100টা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই 100টা আলেম সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করবে, কোনো মাহফিলে গিয়ে একটা টাকাও নিতে পারবে না, বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দিয়ে দেওয়া হবে, গাড়ি দিয়ে দিব, আমি বাড়ি দিয়ে দিব, একটা সরকারি কর্মকর্তাকে যা দিই তাই দিয়ে দিব, এবং তাদের দেখবেন বক্তব্যের ভাষা হবে সেম,
এবং সিলেবাস যেহেতু সেম তারা বিভ্রান্তি ছড়াবে না সুন্দর ইসলামী দাওয়াত সারা দেশ জুড়ে ছড়াবে ইনশাআল্লাহ তখন এই চেয়ারে বসে ওই রামসাম যদুমধু কেউ বসে কথা বলতে পারবে না এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন যারা মাস্টার্স করেছে যারা এদিকে দাওরা করেছে সবার জন্য ওপেন করে দেন তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেলরা পিছিয়ে থাকবে না ওরা উঠে আসবে ইনশাআল্লাহ সিস্টেম লঞ্চ করতে হতো এখানে দেখবেন এমন কিছু ওয়াজমাবিল হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে আমি যে এটিএন তারপরে যমুনা অন্য কিছু চ্যানেলে দেখলাম এক রিপোর্ট করেছে যে কমেডি এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে হাসিয়েছে রং তামাশা করেছে ওগুলোকে কাট কাট করে একটা রিপোর্ট করেছে এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ তারা কি এগুলো দেখলে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা জমাবে না এগুলো যখন দায়ী কে হলো তাহলে আমি দায়ী আপনিও দায়ী আপনি তাদেরকে ডেকে এনে ওয়া শুনলেন কেন আপনি কি জন্য এরকম জাহেলদেরকে নিয়ে এসে কথা শুনলেন একটা ওয়াজের লেকচারে বসলো বসে একটা গান শোনালো একটা মানে ডিজে ডিজের মতো রক সং করছে আশ্চর্য বিষয় মানে অবাক করা বিষয় এটা কি দিনই মজলিস অন্য কিছু এই এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন না মুসা বিন উমায় রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছেন না তাহলে আমরা যেন এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানো বিষয়গুলোকে না নেই এটাকে শুধু আল্লাহর জন্য দিন দিন এই জমিনে দিনের প্রচার হবে এবং যুগোপযোগী ভাবে দিনটা মানুষের সামনে তুলে ধরতে হবে এই উদ্দেশ্যে কাজ করতে হবে আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন।